ওকে, আমাকে কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? আমি তোমাদের ভয়েস শুনতে পাচ্ছি না। মানুষই তোমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, খুবই স্লো আসতেছে। ম্যাম, আমি পিসিতে তো এর জন্য মেবি আমার ভয়েসটা এত স্লো আসতেছে। এখন কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা ম্যাম। তোমার পিসিতে তুমি হচ্ছে বলি মানে মাইক্রোফোনে যে ভলিউমটা আছে ওটা একটু বাড়িয়ে নাও, দেখবে ক্লিয়ার। আচ্ছা ম্যাম। ওকে, আজকে আমরা দেখি পণ্য প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের মাঝে কি কি পার্থক্য আছে। আমরা অলরেডি পণ্য প্রতিযোগিতামূলক বাজারের কিভাবে ভারসাম্য অর্জন করে, তারপর আর কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আলোচনা করেছি, এবং একচেটিয়া বাজারেরও বৈশিষ্ট্য, তারপর হচ্ছে ভারসাম্য, দাম এবং পরিমাণ কিভাবে অর্জন করা যায় সেটা চিত্রভিত্তিক আলোচনা আমরা অলরেডি করেছি। এখন আজকে আমরা দেখব এই দুটো বাজারের মাঝে পার্থক্যটা কোথায়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কেমন ধরনের হয়ে থাকে, আর এর সাথে বা একচেটিয়া বাজারের মেন পার্থক্যগুলো কোথায়। আচ্ছা, এই পার্থক্যগুলো জানা আসলে দরকার, এই জন্য জানা দরকার তোমাদের এমসিকিউ তে কাজে লাগবে, প্লাস হচ্ছে শর্ট কোশ্চেন আকারে আসতে পারে, বা এই বাজারের পার্থক্য গুলো যদি বুঝো তাহলে তোমাদের পুরো বাজার ব্যবস্থাটা বুঝতেও সুবিধা হবে। ওকে, প্রথম পার্থক্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতার পার্থক্য। বলতো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেমন ক্রেতা বিক্রেতা থাকে? পণ্য প্রতিযোগিতায় অনেক ক্রেতার বিক্রেতা থাকে, আর একচেটিয়াতে তো একজনই থাকে। হ্যাঁ, একচেটিয়ায় একজন মাত্র বিক্রেতা থাকে, যেহেতু একচেটিয়া বাজারের নামই হচ্ছে মনোপলি। মন হচ্ছে এক, আর পলি হচ্ছে বিক্রেতা, মানে একজন বিক্রেতা। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে মানে এখানে পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা আছে। পূর্ণ মাত্রায় প্রতিযোগিতা তখনই হবে যখন অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে, তাদের মাঝে একটা তর্ক কষাকষি হবে দাম নিয়ে। না, যেহেতু অনেক বেশি বিক্রেতা থাকবে, সে দোকান অনেক বেশি থাকবে, ফলে দেখা যাচ্ছে ওই বাজারে যেহেতু অসংখ্য ক্রেতা আছে চাহিদা অনেক বেশি হবে। তো চাহিদা এবং যোগান মিলে একটা দাম ফিক্স হবে, সেই দামে ক্রেতা বিক্রেতা দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করবে। আর একচেটিয়া বাজারে হয় কি, যেহেতু বিক্রেতা একজন, সে নিজেই একটা দাম ফিক্স করে, সেই দামেই ক্রেতারা দ্রব্য ক্রয় করতে বাধ্য থাকে। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে পণ্য দ্রব্যের সমজাতীয়তা। সমজাতীয় হচ্ছে যে দ্রব্যগুলো তোমার গঠনগত দিক দিয়ে কিংবা কোয়ালিটির দিক দিয়ে প্রায় সেম হবে, ধরো একই কোয়ালিটির প্রোডাক্ট হবে। সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সম্ভব হয় যে যতগুলো বিক্রেতা আছে সবাই একই প্রোডাক্ট বিক্রি করছে, সেই প্রোডাক্টের কোয়ালিটি, সেই প্রোডাক্টের গঠনগত দিক একই রকম। কিন্তু একচেটিয়া বাজারে যেহেতু একজন বিক্রেতা একটাই পণ্য বিক্রি করে, সেই জন্য দেখা যাচ্ছে ওই পণ্যের আর নিকট কোনো পরিবর্তক দ্রব্য থাকে না, মানে এটার বিকল্প আর কোনো দ্রব্য বাজারে থাকে না। তো দেখা যাচ্ছে ক্রেতারা ওই একটা পণ্যই, ওই পণ্যটাই ক্রয় করতে বাধ্য থাকে। তৃতীয় নাম্বার হচ্ছে গতিশীলতা। গতিশীলতা হচ্ছে
যে ধরনের একটা দ্রব্য উৎপাদনের জন্য যে ধরনের উপকরণগুলো দরকার হয়, যেমন হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, তারপর সংগঠন। হ্যাঁ, ভূমি তো স্থায়ী, এটা তো চেঞ্জ করা যায় না, কিন্তু শ্রমগুলো অনেক বেশি গতিশীল হয়ে থাকে, যেহেতু এই বাজারে অনেক ফার্ম থাকে, অনেক বিক্রেতা থাকে, মানে ওই অনেক অনেক বেশি উৎপাদনকারী থাকে। তো উৎপাদনকারী অসংখ্য হওয়ার কারণে দেখা যাচ্ছে তোমার ওই ফার্মে যারা শ্রমিক আছে তাদের মাঝে গতিশীলতা কাজ করে, তারা দেখা যাচ্ছে এক ফার্ম থেকে আরেক ফার্মে মুভ করতে পারে, কিংবা ওই যারা ফার্ম বা উৎপাদনকারী আছে তারাও খুব সহজে শ্রমিক পেতে পারে। ইত্যাদি সবকিছু কারণে ওই বাজারে উপকরণ সমূহ অনেক বেশি গতিশীল হয়ে থাকে, এবং এই বাজারে দেখা যাচ্ছে নতুন কোনো ফার্ম খুব সহজেই প্রবেশ করতে পারে, কারণ এই বাজারে তো দাম ফিক্স থাকে, তো এই দামে বিক্রি করার একটু সামর্থ্য অর্জন করলেই নতুন ফার্ম দেখা যাচ্ছে ওই বাজারে প্রবেশ করে ওই বাজারে আবার নতুন বিক্রেতা হিসেবে যুক্ত হতে পারে। আর কিন্তু একচেটিয়া বাজারে এই ধরনের উপকরণ সমূহের কোনো গতিশীলতা নেই, একটাই ফার্ম আছে, এই একটা ফার্মেই হচ্ছে যারা শ্রমিক আছে কিংবা যারা মূলধন আছে এখানেই সব ইয়ে করতে হবে, নিয়োগ করতে হবে, কিন্তু অন্য কোনো ফার্মে চাইলেও তারা মুভ করতে পারছে না। তারপর এই বাজারে নতুন কোনো ফার্মও প্রবেশ করতে পারে না, নতুন কোনো ফার্ম এসে এই বাজারে প্রতিযোগিতা টিকে থাকতে পারে না, লসে পড়ে যায়, দেন হচ্ছে আর সাস্টেইন করতে পারে না। তো সেই জন্য দেখা যাচ্ছে নতুন কোনো ফার্মও এই বাজারে আসতে পারে না একচেটিয়া বাজারে। কিন্তু অন্য প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু ক্রেতা বিক্রেতা যখন ইচ্ছে বাজারে প্রবেশ করতে পারে, যখন ইচ্ছে বাজারে প্রবেশ বলতে হচ্ছে যে নতুন প্রতিযোগিতা মানে যারা নতুন ফার্ম আছে তারা এসে নতুন ভাবে এই বাজারে প্রবেশ করতে পারে, আর একচেটিয়া বাজারে সেটার কোনো স্কোপ নেই। চতুর্থ নম্বরে বলা হয়েছে ক্রেতা বিক্রেতার ধারণা। আচ্ছা, এটা কেউ বলো তো কি বুঝেছো ক্রেতা বিক্রেতার ধারণা? ম্যাম, এখানে ক্রেতা মানে কয়জন থাকবে, বিক্রেতা কয়জন থাকবে, সেগুলো উল্লেখ করে দেওয়া থাকে। হ্যাঁ, রাইট। এখানে হচ্ছে ক্রেতা বিক্রেতার ধারণা বলতে বোঝাচ্ছে যে তোমার এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা আছে, এই বাজারের দাম কেমন, এই বাজারে ক্রেতা কতজন থাকতে পারে, বিক্রেতা কতজন থাকতে পারে, এই ধরনের ধারণাগুলো আগে থেকে জানা যায়। কেন জানা যায়? কারণ হচ্ছে এই বাজারে আমরা জানি আগে থেকেই দাম ফিক্সড করা থাকে, তো সেটা আগেই হয়তো বিক্রেতারা বা ক্রেতারা ভালোভাবে জানে। কিন্তু একচেটিয়া বাজারে বিক্রেতা কত দাম, কোন দ্রব্যের জন্য কত দাম রাখবে, কোন ক্রেতার কাছে কত দাম রাখবে, কিংবা কখন কতটুকু পণ্য বিক্রি করবে, এই সম্পর্কে আগে থেকে ক্রেতাদের কোনো ধারণা থাকে না। বুঝতে পেরেছো? মিস আচ্ছা, পঞ্চম হচ্ছে উৎপাদন। এই বাজারে অধিক উৎপাদন হয় এটা খুবই স্বাভাবিক, যেহেতু এখানে ফার্ম অনেক বেশি, প্রত্যেকটা ফার্মের যোগানকে যুক্ত করে একসাথে যখন সমষ্টি করা হয় তখন দেখা যাচ্ছে ওই বাজারের পুরো যোগানটা অনেক বড় হয় বা তাদের বাজারে অনেক বেশি উৎপাদন হয়। কিন্তু এই বাজারে একচেটিয়া বাজারে মাত্র একটাই ফার্ম আছে, সে দেখা যাচ্ছে তার যোগানটাকে নিয়ন্ত্রণ করে, কখনো বেশি উৎপাদন করে কখনো বা কম উৎপাদন করে, সে হয়তো মাঝে মাঝে যোগানটাকে নিয়ন্ত্রণ করে দামের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক সময় দামের উপর প্রভাব বিস্তার করার কারণে যোগানটাকে ওইভাবে নিয়ন্ত্রণ করে। তো এই দেখা যাচ্ছে একচেটিয়া বাজারে একজনই বিক্রেতা থাকার কারণে সে দামের উপর বা যোগানের উপর খুব বেশি প্রভাব ফেলতে পারে, এবং সে দেখা যাচ্ছে উৎপাদনও কম হয়, একজন বিক্রেতা আর কতটুকু উৎপাদন করতে পারবে, কিন্তু পণ্য প্রতিযোগিতায় যেহেতু বিক্রেতা অনেক, ফার্ম অনেক থাকে, সেই জন্য উৎপাদন অধিক হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, দামের ভিন্নতা।
দামের ভিন্নতা বলতে বোঝাচ্ছে কোনো দ্রব্য সকল ফার্ম একই দামে বিক্রি করে, এই বাজারে দাম কম হয়। আচ্ছা, এই বাজারে কেন দাম কম হয় তোমরা অলরেডি জানো, কারণ হচ্ছে এই বাজারে যে দামটা চাহিদা এবং যোগান, চাহিদা এবং যোগানের মাধ্যমে যে দামটা ফিক্সড হয়ে থাকে সেই দামে বিক্রেতারা বিক্রি করতে বাধ্য হয়ে থাকে। তো সেই জন্য দেখা যাচ্ছে এই বাজারে একটাই দাম হয়, হ্যাঁ, এবং সেই দামটা একটু তুলনামূলকভাবে কম হয়। আর একচেটিয়া বাজারে দেখা যাচ্ছে প্রত্যেকটা দ্রব্য তোমার বিক্রেতা যে বিক্রি করছে সে দেখা যাচ্ছে একই দ্রব্য বিভিন্ন দামে বিক্রি করে। এটা আমরা জানি, এর আগে দেখেছিলাম যে তোমার একচেটিয়া বাজারে যারা বিক্রেতা আছে তার দেখা যাচ্ছে তিন ভাবে দাম ফিক্স করে। কখনো দেখা যাচ্ছে এক একটা ক্রেতার কাছে এক এক রকম দাম চাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে বিভিন্ন ক্রেতাদেরকে গ্রুপে ভাগ করে একটা গ্রুপের কাছে বেশি দাম রাখছে, একটা গ্রুপের কাছে কম দাম রাখছে। আবার দেখা যাচ্ছে এক এক বাজারে এই দ্রব্যগুলো এক এক দামে বিক্রি করছে, মানে এক এক এলাকায় এক এক দামে বিক্রি করছে। তো এই জন্য দেখা যাচ্ছে যারা একচেটিয়া বিক্রেতা আছে তারা তাদের দ্রব্যের দাম অনেক বেশি ভিন্নতা দেখা যায়, তারপর হচ্ছে দামগুলো একটু তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। এই পয়েন্টটা কি বুঝতে পেরেছো? মিস, ওকে, আচ্ছা, পিওএমসি, পি হচ্ছে প্রাইস, এমসি হচ্ছে মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। এখন এই যে তোমার প্রতিযোগিতামূলক বাজার, এই প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অবস্থা বলতে যখন সে স্বাভাবিক মুনাফা অর্জন করে তখন সব সময় পি ইকুয়াল টু এমসি হয়ে থাকে। আর একচেটিয়া বাজারে দেখা যাচ্ছে ফার্মগুলো সব সময় মানে মার্জিনাল কস্ট যতটুকু হয় তার থেকে প্রাইসটা সবসময় বেশি আরোপ করে। আমরা দেখিয়েছিলাম চিত্রে, তোমাদের মনে আছে কিনা গত ক্লাসে? মিস, এই যে দেখো, এই হচ্ছে, এটা হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের এই রেখাটা হচ্ছে এমসি রেখা, এই রেখা হচ্ছে এমআর রেখা। এখানে কিন্তু সে ভারসাম্য বিন্দু পৌঁছাইছে, কিন্তু সে এখানে দামটা ফিক্স করে নাই। সে কি করেছে, এই এমসি রেখার উপরে আরো উপরে এআর রেখা পর্যন্ত গিয়ে তারপরে দাম ফিক্স করেছে। তার মানে তার প্রাইসটা সবসময় এই এমসি থেকে বড় হয়, তাই না? তার ভারসাম্য বিন্দু কিন্তু এখানে, একচেটিয়া বাজারে ভারসাম্য বিন্দু এখানে, কিন্তু এখানে সে প্রাইস কখনো ইম্পোজ করে না। সে প্রাইস ইম্পোজ করে এই এআর রেখা পর্যন্ত, এআর রেখা গিয়ে যেখানে টাচ করে সেখানে গিয়ে সে হচ্ছে এই যে পি প্রাইসটা ফিক্স করেছে। তার মানে তার প্রাইসটা সবসময় এই যে এমসি রেখার থেকে বড় হয়, বুঝতে পেরেছো? কিভাবে ম্যাডাম? পি তো এমসি চেয়ে অত বড় না, এআর পর্যন্ত, আর এআরও তো এমসি চেয়ে বড় না। আচ্ছা দেখো, এই দেখো, এই হচ্ছে আমার এমসি রেখা, হ্যাঁ, এমসি রেখাটা যদি উপরে গিয়েছে, কিন্তু এমসি আর এসি এ দুটো, সরি দাঁড়াও, দেখো এমসি আর এই যে এমসি আর এসি এ দুটো রেখা মিলিত হয়েছে এই বিন্দুতে, হ্যাঁ, এই বিন্দুতে। এই বিন্দু যখন যেখানে এমসি রেখা এবং এমআর রেখা মিলিত মানে সমান হয়, সমান হয় বলতে যে দেখো এই বিন্দুতে সমান হয়েছে এসি এমসি, এই বিন্দুটাতে যেখানে এমসি এবং এসি, সরি, এমসি এবং এমআর দুটো ইন্টারসেক্ট করেছে এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে গেছে, এই বিন্দুতে এমসি এবং এমআর সমান হয়েছে, মানে এই বিন্দুতে একচেটিয়া বাজার ভারসাম্য পৌঁছেছে। কিন্তু সে কি করেছে, এই বিন্দুতে প্রাইস যদি ইম্পোজ করতো তাহলে তার প্রাইস হইতো এখানে,
এই যে এই বিন্দুতে প্রাইস হইতো, কিন্তু সে এখানে প্রাইসটাকে আরোপ না করে সে কি করেছে, প্রাইসটাকে আরো বাড়িয়েছে, বাড়িয়ে বাড়াতে বাড়াতে সে এই পর্যন্ত নিয়ে গেছে যেখানে তার গড়ায় সমান হয়। এই যে গড়ায় রেখা হচ্ছে এটা। এখন তুমি রেখাটা কতটুকু গেল সেটা নয়, বরং হচ্ছে তোমার এই বিন্দুগুলো কোথায় কোথায় টাচ করেছে বা কোথায় কোথায় ট্যানজেন্ট হয়েছে, কোন বিন্দুতে গিয়ে কোন বিন্দুটা ইন্টারসেক্ট করেছে সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ দেখো এই 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 রেখায় পর্যন্ত, তখন হচ্ছে সে কি করেছে এই পর্যন্ত প্রাইস ইম্পোজ করেছে। আচ্ছা ম্যাম, বুঝতে পারছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার যদিও ভারসাম্য বিন্দু এখানে, সে কি করেছে প্রাইসটাকে আরো আরো বাড়িয়ে এই পর্যন্ত করেছে। সে যদি ভারসাম্য বিন্দুতে অর্থাৎ যেখানে এম সি ইকুয়াল টু এম আর হয়েছে সেখানে যদি প্রাইস করতো তাহলে তার প্রাইস হতো এটা, কিন্তু সে এখানে প্রাইস না করে সে প্রাইসটাকে আরো বাড়িয়ে এই পর্যন্ত করা হয়েছে। সেই জন্যই বলা হয়েছে যে দেখো এম সি থেকে এম সি রেখা তো ভারসাম্য এখানে আসছে, কিন্তু তার চেয়ে বরং দেখা যাচ্ছে এম সি থেকে প্রাইসটা বড়। আচ্ছা এই ছিল হচ্ছে একচেটিয়া বাজারের প্রাইস। তোমরা যদি পণ্য প্রতিযোগিতামূলক বাজারের প্রাইস দেখো, দেখো পণ্য প্রতিযোগিতামূলক বাজার সবসময় হচ্ছে বাজারের যে দাম, দামটা ফিক্স থাকে, তো সেই ফিক্স থাকার কারণে তার এ আর এম আর রেখা, ওটা দাম ফিক্স থাকার কারণে তার যে গড়ায় তারপর প্রান্তিকায় সেটা মানে ফিক্স থাকে। তো এই যে পি রেখাটা যেখানে এম সি রেখা, এই যে দেখো এটা হচ্ছে এমসি রেখা, এমসি রেখা এমআর রেখাকে যেখানে ছেদ করেছে এখানে ভারসাম্য বিন্দু হয়েছে। এই যে এমআর রেখা, এ হচ্ছে এমসি রেখা, এখানে ভারসাম্য বিন্দু হয়েছে, এই ভারসাম্য বিন্দুতেই সে বিক্রি করছে, কারণ ওই বাজারে প্রাইসটা ফিক্সড, এই দামে বিক্রি করতে হবে, তুমি দাম বাড়াতেও পারবে না কমাতেও পারবে না। তো এই দামে যেহেতু তোমাকে বিক্রি করতে হবে, আর এই দামে এখানে এমসি সমান এবং এমআরও সমান এই বিন্দুতে, দেখছো? তার মানে হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে দামটা সবসময় এমসি সমান হয়। এটুকু কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাডাম, আচ্ছা ইপ্তি ইতি নাহি নরিন, তোমরা বুঝতে পেরেছো? ম্যাডাম আমাদের ক্লাস কি এই মাস পর্যন্তই হবে এরকম কোনো কিছু বলছে? আগের ডিসিশন অনুসারে এই মাস পর্যন্ত হওয়ার কথা, এখন ডিসিশন যদি আবার চেঞ্জ হয় সেটা এখনো জানি না। ম্যাডাম ক্লাস শেষ হওয়ার পরে যদি আমাদের কোনো হেল্প লাগে আপনার থেকে। অবশ্যই অবশ্যই, যে কোনো হেল্প লাগলে টিচারদের সাথে অবশ্যই কমিউনিকেট করবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা তারপর দেখো অষ্টম, অষ্টম নম্বরে বলা হয়েছে সম্পদের দক্ষ ব্যবহার অর্জিত হয়, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সবসময় তোমার অ্যালোকেটিভ এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভ এফিসিয়েন্সি, এরকম দুটো এফিসিয়েন্সি আছে, এই এফিসিয়েন্সি গুলো অর্জন করা সম্ভব হয়ে থাকে। কিন্তু আর হচ্ছে একচেটিয়ামূলক বাজারে, একচেটিয়া বাজারে সম্পদের দক্ষ ব্যবহার অর্জিত হয় না, সে আসলে সম্পদের অত দক্ষ ব্যবহার করে না। লাইক হচ্ছে কম খরচে সে মানে সম্পদ গুলোকে কাজে লাগিয়ে কিভাবে দক্ষভাবে ব্যবহার করে উৎপাদন করতে হয় সেই বিষয়গুলোর দিকে একচেটিয়া বাজার খেয়াল রাখে না। কিন্তু কিন্তু তোমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখা যাচ্ছে যারা ফার্ম আছে সে ফার্ম গুলো তোমার যদি মুনাফা অর্জন করতে হয় তাহলে কম খরচে সম্পদ গুলোকে ভালোভাবে দক্ষভাবে ব্যবহার করে তারপরে উৎপাদন করতে হবে, কারণ এই বাজারে দাম কম। তো দাম যেহেতু কম তাহলে সে যদি একটু কম খরচে দ্রব্যগুলো উৎপাদন করতে পারে তাহলে হয়তো এই কম দামে লাভ করার কিছু সম্ভাবনা থাকে। সেই জন্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে ফার্ম গুলো আছে তারা তাদের যে রিসোর্স আছে, সম্পদ আছে, সেগুলোর পূর্ণ ব্যবহার করে থাকে। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, দীর্ঘকালের মুনাফা, এগুলো খুব এমসিকিউতে আসে। দীর্ঘকালে এই তোমার হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারগুলো স্বাভাবিক মুনাফা অর্জন করে। হ্যাঁ একচেটিয়া বাজার অতিরিক্ত মুনাফা অর্জন করে, আমরা চিত্রে দেখেছিলাম যে দীর্ঘকালে হচ্ছে এই যারা হচ্ছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারের ফার্ম আছে তারা স্বাভাবিক মুনাফাই অর্জন করে, যতটুকু প্রাইস আছে
যতটুকু মানে যতটুকু খরচ হয়েছে তারই দ্রব্য উৎপাদন করতে, সে অতটুকু দাম মানে অতটুকুই আয় করছে বাজারে বিক্রি করে, এর ফলে তার আসলে মুনাফা যেটা হচ্ছে সেটাকে বলা হয় নর্মাল প্রফিট বা হচ্ছে স্বাভাবিক মুনাফা দীর্ঘকালে। হ্যাঁ, আর দীর্ঘকালে সব সময় একচেটিয়ার বাজারে যে ফার্ম আছে সে সব সময় অতিরিক্ত মুনাফা অর্জন করে, সে সব সময় লাভবান হয়ে থাকে, অর্থাৎ সে এক্সেস প্রফিট সব সময় অর্জন করে, এটা হচ্ছে লং রানে। আচ্ছা, যোগান রেখা, ফার্মের এমসি রেখা হতে যোগান রেখা পাওয়া যায়, এটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, এটা একটু বুঝিয়ে দিই একটু। ম্যাডাম এটা একটু বুঝে। হ্যাঁ, আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি। যোগান রেখাটা প্রতিযোগিতামূলক বাজারে এমসি রেখা হতে পাওয়া যায়, আর ফার্মের যোগান রেখা পাওয়া যায় না। আচ্ছা, এখানে একটু আরেকটু বলে নেই, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যোগান রেখাটা আসলে এমসি রেখা থেকে পাওয়া যায়, এটা একটু পরে দেখাচ্ছি তোমাকে, তোমাদেরকে দেখাচ্ছি আমি, চিত্র দেখাচ্ছি। আর একচেটিয়া বাজারে ফার্মের যোগান রেখা পাওয়া যায় না, যেহেতু একজনই ফার্ম থাকে সেজন্য ওই বাজারে আসলে মানে টোটাল কতটুকু মানে যোগান সাপ্লাই হয়েছে সেগুলো আসলে ওইভাবে আলাদাভাবে দেখা যায় না, দেখানো হয় না। সে এই ফার্মের যে ফার্ম আছে একচেটিয়া বাজারে, যিনি ফার্ম মানে বিক্রেতা আছেন, সে দেখা যাচ্ছে ইচ্ছে মতো যোগানগুলোকে নিয়ন্ত্রণ করে। আর আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু অনেকগুলো ফার্ম থাকে, অনেকগুলো ফার্ম বিভিন্ন উৎপাদিত দ্রব্যগুলো বাজারে সাপ্লাই করে, তো দেখা যাচ্ছে সব ফার্মের সাপ্লাই গুলো একসাথে যোগ করে ওই বাজারে যোগান পাওয়া যায়। আচ্ছা, যোগানটা এমসি রেখা হতে কিভাবে পাওয়া যায় আমি দেখাচ্ছি, আমার তোমাদেরকে একটু চিত্রটা দেখাতে হবে। আচ্ছা, আচ্ছা, এই দেখো, এই রেখাটা হচ্ছে আমার পি ইকুয়াল টু এ আর এম আর রেখা, অর্থাৎ প্রাইসের সাথে সংশ্লিষ্ট যে আয় আছে, যেমন গড় আয় মানে যে মানে প্রান্তিক আয়, সেটা হচ্ছে আমার এই রেখাটা যেটা ভূমি অক্ষের সমান্তরাল। আর এই যে রেখাটা দেখো উপরের দিকে গিয়েছে, এই রেখাটাকে বলা হয় মার্জিনাল কস্ট বা এমসি রেখা। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সব সময় যোগান রেখা পাওয়া যায় এই এমসি রেখা থেকে। হ্যাঁ, এমসি রেখা থেকে তুমি ধারণা করতে পারবে এই বাজারে যোগান কেমন, কিন্তু এই এমসি রেখার পুরোটাই আসলে যোগান রেখা না। এমসি রেখার কতটুকু যোগান রেখা সেটা হচ্ছে এমসি রেখার এই যে ভারসাম্য বিন্দু এ, হ্যাঁ, যেখানে হচ্ছে এমসি এবং এআর সমান হয়েছে, এই বিন্দুটার উপরে যতটুকু আছে এটুকু হচ্ছে যোগান রেখা। এইটুকু, ঠিক আছে? এই যে এ বিন্দুর উপরে, ভারসাম্য বিন্দুর উপরে যতটুকু আছে অতটুকু হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যোগান রেখা, ফার্মে যোগান রেখা, ঠিক আছে? এই নিচের অংশটুকু না, কিন্তু ভারসাম্য বিন্দুর উপরের যে অংশটুকু আছে এমসি রেখা, সেটা হচ্ছে আমার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মে যোগান রেখা। সবাই বুঝতে পেরেছো? জি ম্যাডাম, আচ্ছা, জি তাহলে ম্যাম, ওকে, তাহলে আমরা আবার আমাদের পার্থক্যতে ফিরে যাই। ওকে, এরপরে হচ্ছে দক্ষতার পার্থক্য। আচ্ছা, আমরা একটু আগে দেখেছিলাম যে ফার্মগুলো অধিক মাত্রায় দক্ষ হয় যেহেতু তাদেরকে কম খরচে উৎপাদন করতে হবে, কম খরচে উৎপাদন করতে না পারলে সে বাজারে অল্প দামে দ্রব্য বিক্রি করে টিকে থাকতে পারবে না, সেই জন্যই ফার্মগুলো সব সময় দেখা যাচ্ছে তাদের যে অ্যাভেলেবল রিসোর্স আছে সেগুলোকে খুব দক্ষভাবে ব্যবহার করে, সেই জন্যই ফার্মগুলো দেখা যাচ্ছে এফিসিয়েন্সির যে দুটো এফিসিয়েন্সি আছে, যেমন অ্যালোকেটিভ এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভ এফিসিয়েন্সি, দুটাই অর্জন করে। আর এই ফার্মগুলো আসলে একচেটিয়া বাজারের ফার্মগুলো খুব কম দক্ষ হয়, তাদের আসলে অত দক্ষতার দরকার নেই, কারণ তারা হচ্ছে একজনই বিক্রেতা, সে যতটুকু ইচ্ছে ততটুকু উৎপাদন করে এবং নিজের ইচ্ছে মতো করে প্রাইস ইম্পোজ করে, প্রাইস বাড়িয়ে দেয়, কখনো কখনো কমাতে পারে, তাদের হাতে একচেটিয়া ক্ষমতা থাকে। আচ্ছা, এরপরে পার্থক্যের বিষয় হচ্ছে একচেটিয়া ক্ষমতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আসলে ফার্মের ক্ষমতা থাকেই না, ফার্মের বাজারে যে প্রাইসটা আছে সেই প্রাইসেই সবকিছু বিক্রি করতে বাধ্য হয়,
তো সেই জন্য দেখা যাচ্ছে এই বাজারে, পণ্য প্রতিযোগিতামূলক বাজারে কোনো ফার্মেরই কোনো একচেটিয়া কোনো ক্ষমতাই থাকে না। কিন্তু যারা হচ্ছে একচেটিয়া ফার্ম আছে, এখানে একটাই ফার্ম আছে, তার তো ক্ষমতা মানে পুরাটাই মনোপলি পাওয়ার পুরাটাই ওই ফার্মের আছে। আচ্ছা, সামাজিক কল্যাণ বলতো কোন মার্কেটে সামাজিক কল্যাণ বেশি হবে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে নাকি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে সামাজিক কল্যাণটা বেশি হবে, সোশ্যাল ওয়েলফেয়ার কোথায় বেশি হবে বলতো? আমরা তো মোটামুটি পার্থক্য গুলো দেখলাম, এখন এই পার্থক্য থেকে তোমার কি মনে হচ্ছে কোন বাজার থেকে ক্রেতারা মানে যারা কনজিউমার আছে ওরা একটু বেশি বেনিফিটেড হতে পারে? নাহিন কিছু বলতে চাচ্ছো বলো। না ম্যাম, চাপ লেগে চলে গেছে ওটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো তোমরা, এটা কোন ফার্মের ক্ষেত্রে সামাজিক কল্যাণটা সর্বোচ্চ হয়, কোন ফার্ম থেকে ক্রেতারা বেশি বেনিফিটেড হয়? আমি কিন্তু এক্সপেক্ট করছি তুমি এটা পারবে। ওকে, আমি ব্যাখ্যা করছি হ্যালো, সামাজিক, হ্যাঁ বলো মানসী বলো। না না আমি এতক্ষণ কথা শুনতে পাই নাই, সরি। আচ্ছা দেখ, ওকে ওকে, আমরা বলছিলাম কোন বাজারে সামাজিক কল্যাণটা সর্বোচ্চ হয়। সামাজিক কল্যাণ বা সোশ্যাল ওয়েলফেয়ার হচ্ছে যে বাজার থেকে দেখা যাচ্ছে কনজিউমার যারা আছে বা ক্রেতা যারা আছে তারা বেনিফিটেড হয়। এখন সামাজিক কল্যাণ সর্বোচ্চ হয় আসলে প্রতিযোগিতামূলক বাজার থেকেই, কারণ সেখানে ক্রেতা বিক্রেতার সন্তুষ্টি থাকে, কোনো দাম নিয়ে বার্গেনিং করতে হচ্ছে না, দামটাও কম, ক্রেতারও হচ্ছে নিজেদের ইচ্ছে মতো দ্রব্য ক্রয় করে হচ্ছে স্যাটিসফ্যাকশন পাচ্ছে বা ইউটিলিটি পাচ্ছে, বিক্রেতারও ওই দামে দ্রব্য বিক্রি করে সে চেষ্টা করছে মুনাফা অর্জন করার জন্য। আর কিন্তু যারা একচেটিয়া বাজার আছে, একচেটিয়া বাজারে দেখা যাচ্ছে তাদের টার্গেটই থাকে মুনাফা সর্বোচ্চ করা যায় কিভাবে, তো সেখানে আসলে তাদের সামাজিক কল্যাণ বা সোশ্যাল ওয়েলফেয়ারের চিন্তা থাকে না, বা ক্রেতা সন্তুষ্ট হলো কি হলো না, কিংবা সেখানে সোশ্যাল ওয়েলফেয়ারটা নিশ্চিত হলো কি হলো না, এই বিষয়গুলো আসলে একচেটিয়া ফার্মের চিন্তা থাকে না। তারপরে হচ্ছে টিআর রেখা। টিআর রেখা হচ্ছে এই বাজারে টিআর রেখাটা সরল রৈখিক হয়। কেন সরল রৈখিক হয় সেটা হচ্ছে দেখো, এটা আবার মূল বিন্দু থেকে গিয়েছে, এটা সরল রৈখিক হয় হচ্ছে যেহেতু আমাদের এই বাজারে দাম দাম হচ্ছে ফিক্সড, ধরো 4 টাকা দাম, এই 4 টাকা দামেই তাকে সব বিক্রি করতে হবে, তো এই দাম যেহেতু ফিক্সড তো দেখা যাচ্ছে এই 4 টাকা দামে তুমি যদি এক দ্রব্য উৎপাদন করো তাহলে 4 টাকা হবে, যদি দুটো দ্রব্য উৎপাদন করো তাহলে 8 টাকা হবে, যদি তিনটা দ্রব্য উৎপাদন করো তাহলে 3 চারে 12 টাকা হবে। এইভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা দ্রব্য তোমার সমানভাবে বা মানে প্রত্যেকটা দ্রব্য থেকে আয় সমানভাবে বৃদ্ধি পাচ্ছে, সমানভাবে বৃদ্ধি পাওয়ার কারণে এই রেখাটা আসলে সমানুপাতিক হয়েছে। দাম যতটুকু বৃদ্ধি পাচ্ছে তুমি যতটুকু দ্রব্য বিক্রি করছো ওই দামে, তারপরে এইভাবে করে যতটুকু আয় করছো সেটা সমানভাবে বৃদ্ধি পাচ্ছে যেহেতু দামটা, এখানে দামটা যেহেতু হচ্ছে ফিক্স, সেই জন্য হচ্ছে তুমি যত কোয়ান্টিটি বিক্রি করো না কেন তোমার ওই সমানভাবে বৃদ্ধি পাবে। ধরো তুমি চারের সাথে যদি একটা দ্রব্য বিক্রি করো তাহলে তুমি 4 টাকা বিক্রি করলে, তারপর যদি দুটো দ্রব্য বিক্রি করো তাহলে 8 টাকা হবে, যদি তিনটে দ্রব্য বিক্রি করো তাহলে 12 টাকা হবে, দেখো সমানভাবে বৃদ্ধি পাচ্ছে তাই না? আচ্ছা, টিআর হচ্ছে, আমি আরেকবার বলিনি, টিআর হচ্ছে পি ইন্টু কি, অর্থাৎ প্রাইজের সাথে যখন কোয়ান্টিটি তুমি গুণ করবা তখনই তুমি পেয়ে যাবা হচ্ছে
টিয়ার, টিয়ার হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ পাওয়ার সূত্র হচ্ছে তোমার বাজারে যত প্রাইস আছে, এই প্রাইসের সাথে তুমি যে পরিমাণ দ্রব্য বিক্রি করেছো তাকে গুণ করলেই তুমি পেয়ে যাবা তোমার মোট আয় বা টিআর। তো সেই জন্য দেখা যাচ্ছে এই যে পি যদি ফিক্সড হয় তাহলে ফিক্সড পি এর সাথে তুমি যত কোয়ান্টিটি গুণ করো সেটা সমানভাবে বৃদ্ধি পাবে। সেই জন্য এই রেখাটা আসলে সরল রৈখিক রেখা। কিন্তু তোমার একচেটিয়া বাজারে রেখাটা বক্র আকারের হয়ে থাকে, কারণ হচ্ছে তুমি তুমি একটা পর্যায়ে দেখা যাচ্ছে বেশি বিক্রি করতে গেলে দাম একটু কমাতে হবে। তো দাম একটু কমাতে গেলে দেখা যাচ্ছে প্রথম দিকে সে অনেক বেশি মুনাফা অর্জন করে, একটা পর্যায়ে গিয়ে একটু স্থির হয়, পরবর্তীতে আরো কমতে থাকে। এই জন্য এই রেখাটা আসলে একটু বক্র আকৃতির হয়ে থাকে। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম যে টিআর রেখাটা যে তোমার এমআর এআর রেখা আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে এই রেখাগুলো আসলে তোমার টিআর সরি গড় আয় রেখা বা মার্জিনাল আয় রেখাটা তোমার হচ্ছে কমতে থাকে একচেটিয়া বাজারে, রেখাগুলো এরকম হয়ে থাকে। তো যেহেতু গড় আয় কমতে থাকে, তারপর হচ্ছে তোমার প্রান্তিক আয় কমতে থাকে, নেগেটিভ থাকে, একটা পর্যায়ে গিয়ে নেগেটিভ হয়ে যায়, সেই জন্য যেখানে টিআর রেখাও প্রথম দিকে একটু বৃদ্ধি পায় ক্রমবর্ধমান হারে, এরপরে স্থির হয়, এরপরে ক্রমরা একদম নেগেটিভ, ক্রমরা সমান হারে নেগেটিভ হয়ে যায়। আচ্ছা এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছো? জি মিস, জি মিস। ওকে, এরপরে লাস্টলি দেখো যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এআর ও এমআর রেখা। এই বাজারে এআর এমআর এবং পি সবসময় সমান হয়, সেই জন্য এটা সবসময় ভূমি অক্ষে সমান্তরাল হয়ে থাকে। অর্থাৎ দাম যদি 4 টাকা হয়ে থাকে তাহলে তোমার ওই এমআর রেখা এআর রেখা এগুলো ফিক্স থাকবে, এগুলো আর চেঞ্জ হবে না, এগুলো দেখা যাচ্ছে ওই 4ই হবে, এআর ও 4 এমআর ও 4। তো সবকিছু দেখা যাচ্ছে দামের সমান হয়ে থাকে। এই জন্য এই রেখাটা হচ্ছে কি ভূমি অক্ষের সমান্তরাল। তুমি কোয়ান্টিটির পরিমাণ বা উৎপাদনের পরিমাণ যতই বাড়াও কমাও এখানে দাম বা হচ্ছে গড়ায় প্রান্তিকায় সমানই থাকবে। সেই জন্য এই রেখাটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। দেখো এই রেখাটা ভূমি, এ হচ্ছে ভূমি অক্ষ, এই ভূমি অক্ষের সমান্তরাল হচ্ছে এই তোমার প্রাইস, তারপর হচ্ছে মার্জিনাল রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ। কিন্তু একচেটিয়ামূলক বাজারে দেখা যাচ্ছে একচেটিয়া বাজারে সবসময় এআর রেখাটা এমআর রেখার উপরে অবস্থান করে, দুটোই নেগেটিভ, কিন্তু হচ্ছে এমআর রেখা দ্রুত কমে কিন্তু এআর রেখা, এআর রেখাও কমছে কিন্তু সেটা এমআর রেখার তুলনায় একটু কম। আমরা গত ক্লাসে একটা চিত্র দেখেছিলাম, মনে আছে কি তোমাদের? জিমিস হ্যাঁ, কেন একচেটিয়া বাজারে কেন এআর এবং এআর এমআর নেগেটিভ হয়ে থাকে বা ডান দিকে কেন নিম্নগামী হয়ে থাকে সেটা চিত্র দেখেছিলাম, সেটা গাণিতিক ব্যাখ্যাও দেখেছিলাম। প্লাস হচ্ছে আমরা এটা দেখেছিলাম যে দুটোই কমছে কিন্তু এমআর রেখা এমআরটা বেশি দ্রুত কমছে আর এআরটা কমছে একটু একটু কম কমছে, সেই জন্য এআর রেখাটা উপরে অবস্থান করে এমআরটা নিচে অবস্থান করে। দেখো এমআর একসময় নেগেটিভও হয়ে যেতে পারে। আচ্ছা তাহলে কি সবাই বুঝতে পেরেছো? জি মিস, মিস আমার না একটু আর্জেন্ট লিভ নাও লাগবে, আমি কি একটু লিভ নিতে পারবো? হ্যাঁ শিওর। তোমার রুল লিখেছো? জি মিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিস, থ্যাংক ইউ। ওকে, তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্নগুলো আলোচনা করা দরকার ছিল বাট সময় পেলাম না, আর মাত্র 1 মিনিট আছে। আচ্ছা তো তোমরা এই বাজার অধ্যায়টা ভালোভাবে বুঝেছো তো? কারো কোনো প্রশ্ন আছে পুরো বাজার অধ্যায় নিয়ে? ঐশী, ইসরা, তৃপ্তি, ইতি, নাহিন, অরিন, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে বাজার অধ্যায় থেকে? না ম্যাম। যে কোনো প্রশ্ন যেখানে তোমার বুঝতে প্রবলেম হচ্ছে বা একটু জানা দরকার।
আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাসটা আজকে এখানে শেষ করছি, যেহেতু আমাদের আর মাত্র অল্প একটু সময় বাকি আছে, 1 মিনিটের মতো আছে। সবাই কি রুল লিখেছো? সবাই কিন্তু মিস। আচ্ছা ওকে, ম্যাম আমি রোল লিখিনি এখনো। লিখে ফেলো বাবা, লিখে ফেলো। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থাকো এবং অবশ্যই নিরাপদে থাকবে, আর লেখাপড়া করবে, বাসায় লেখাপড়া করবে, কোথাও প্রশ্ন থাকলে কোনো প্রবলেম ফেস করলে সাথে সাথে টিচারকে ইনফর্ম